Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan Hamza student theke apnader shobai abaro. Kemon achen apnara shobai? Ami asha korchi apnara shobai bhalo achen. Karon 2019 shesh hoye jacche. 2020 shal notun shal shuru hote jacche. 2020. Student er khetre ami bolbo student e onek notun notun laws change hoyeche ebong kichu notun laws esheche jeigulo propose kora hoyechilo notun je party eshilo goto bochhor 2018 sale sei 2018 saler je party eshilo khomotay tara notun kichu laws utthapon korechilo shei shomoy sheigulo bastobayon hoyeche ebochhore 2020 e jeigulo asylum theke shuru kore jara normal student ache refugees ache ebong jara old senior citizen ache tader jonno onek upokar hobe pension bereche 69 years old করা হয়েছে 68 থেকে এবং ট্রাফিকের কিছু রুলস চেঞ্জ করেছে নতুন ভাবে সার্ভিলেন্স ক্যামেরার একটা সিকিউরিটি অ্যালার্ট করার জন্য কিছু জিনিস করেছে সুইডেনে নতুন নতুন অনেক জিনিস হয়েছে আমি চিন্তা করি মাঝে মাঝে যে বাংলাদেশে 2020 সাল অর্থাৎ একটা সাল যখন চেঞ্জ হয় একটা বছর যখন নতুন একটা বছর যখন শুরু হয় তখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সরকার কি ধরনের পদক্ষেপ নেয় বা এই ধরনের কোনো সিস্টেম কি আছে কিনা কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ইয়ারে এক একটা রেজলিউশন থাকে এবং সেই রেজলিউশন নিয়ে সরকার কাজ করে সেটাকে নেক্সট ইয়ারে বা তারপরের বছর এবং প্রত্যেক বছর কিভাবে নতুন রেজলিউশন তৈরি করা যায় এবং সেগুলো ফুলফিল করার জন্য বা অ্যাচিভ করার জন্য কি লাগে সেগুলো নিয়ে তারা চিন্তা করে এবং সেভাবে কাজ করে আমাদের বাংলাদেশে সেই ধরনের কিছু আছে কিনা আমি জানি না যদিও বাংলাদেশে নিউ ইয়ার পালন করার যে সেলিব্রেশন দেখা যায় বা পার্টি দেখা যায় এগুলোর আমি এগুলোর পক্ষে কখনো কথা বলি না কারণ আমার চিন্তাভাবনাটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয় যেখানে বাংলাদেশের অনেক মানুষই এখনো পর্যন্ত রাস্তায় ঘুমায় বা একবেলা ভাত খেতে পায় না বা অনেকে ডাস্টবিন থেকে ভাত কুড়িয়ে খায় বা খাবার নিয়ে নেয় কোনো জায়গা থেকে কালেক্ট করে বা সরকারের ত্রাণের জন্য ওয়েট করে সেখানে আমার মনে হয় যে নিউ ইয়ারের জন্য এত জমকালো করে সেলিব্রেশন করার কোনো মানে হয় না বরঞ্চ তাদেরকে কিভাবে আরো বেশি ফ্যাসিলিটেট করা যায় তাদেরকে আরো কিভাবে সরকারের যে বেসিক নিডস গুলো দেওয়ার কথা ছিল সেগুলো কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে কাজ করা উচিত ছিল বাট স্টিল আমাদের বাংলাদেশে নিউ ইয়ার্স সেলিব্রেশন অনেক ভালোভাবে হয় গত অনেক বছরে আমি যখন বাংলাদেশে ছিলাম আমি দেখেছি কোম্পানিগুলো অনেক ভালোভাবে অ্যারেঞ্জ করে পার্টি হয় লোকেরা ড্রিঙ্কস করে খাওয়া দাওয়া করে সবাই একসাথে নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করে আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমার কাছে মনে হয় যে ইংরেজি এই নতুন সন আপনাদের জীবনে যারা একটা বছর থেকে আরেক বছরে যাচ্ছেন একটা নতুন চেঞ্জ নিয়ে যাবেন এবং প্রত্যেকের রেজলিউশন যা থাকুক না কেন আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আপনাদের এই রেজলিউশন পূরণ হয় নেক্সট ইয়ারের জন্য আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করছে রিসেন্টলি কারণ অ্যাডমিশন প্রসেস চলছে সেই জন্য আমাকে অনেকে কোশ্চেন করছে যে এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস অথবা এসওআই অর্থাৎ স্টেটমেন্ট অফ ইন্টেন্ট আবার অনেকে অনেক ইউনিভার্সিটি চায় লেটার অফ ইন্টেন্ট এলওআই অনেকে চায় লেটার অফ মোটিভেশন এই জিনিসগুলো কি এবং এই জিনিসগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমি সংক্ষেপে বলি এসওপি স্টেটমেন্ট পারপাস এবং লেটার অফ মোটিভেশন লেটার অফ ইন্টেন্ট স্টেটমেন্ট অফ ইন্টেন্ট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সেম জিনিস বাট ডিফারেন্ট নামে তাহলে যদি সেম জিনিস হয়ে থাকে তাহলে ডিফারেন্ট নাম কেন হবে এটা কোশ্চেন হতে পারে আমার কাছে আমি আমার দীর্ঘ যে অভিজ্ঞতা আছে সেটা আলোকে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে এসওপি মানে স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ আপনি যে যেই সাবজেক্ট আপনি চুজ করেছেন যে সাবজেক্টে লেখাপড়া করতে চাচ্ছেন আপনি যে ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করতে চাচ্ছেন যেই কান্ট্রিতে আপনি হায়ার এডুকেশন নিতে যাচ্ছেন সেই কান্ট্রিতে বা সেই ইউনিভার্সিটিতে এবং সেই সাবজেক্টে স্পেসিফিক সাবজেক্টে আপনার পড়ার উদ্দেশ্যটা কি এই পারপাসটা নিয়েই আপনি কথাবার্তা বলবেন এটাকে স্টেটমেন্ট অফ পারপাস বলা হয় এবং এটার জন্য 500 ওয়ার্ড বা 625 ওয়ার্ডের একটা 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 নির্ধারিত একটা ওয়ার্ড লিমিট দিয়ে দেওয়া হয় কারণ বেশি কথা লেখার সময় নেই শুধু এই কোশ্চেনগুলো অ্যান্সার করলেই আপনার স্টেটমেন্ট অফ পারপাস অথবা স্টেটমেন্ট অফ ইন্টেন্ট অর্থাৎ আপনি কি চান কেন আপনি এই সাবজেক্ট এই দেশ এই ইউনিভার্সিটি চুজ করেছেন আপনার হায়ার স্টাডিজের জন্য এই জিনিসটা দেখতে চায় আর লেটার অফ মোটিভেশন বা লেটার অফ ইন্টেন্ট বলতে বোঝেন লেটার অফ ইন্টেন্ট এবং স্টেটমেন্ট অফ ইন্টেন্ট সেম জিনিস বাট লেটার অফ মোটিভেশন একটু ডিফারেন্ট কেমন লেটার অফ মোটিভেশন হচ্ছে যে আপনি যে সাবজেক্টে চুজ করেছেন সেটার পারপাসটা না বলে আপনি আপনি প্রোগ্রাম ডিরেক্টরকে মোটিভেট করবেন যে আপনি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছেন কি দেখে আপনি এই সাবজেক্টে পড়ার জন্য মোটিভেট হয়েছেন আপনি কি দেখে ইউনিভার্সিটিতে পড়ার জন্য মোটিভেট হয়েছেন আপনি সুইডেনে কি জন্য পড়ার জন্য মোটিভেট হয়েছেন সেই মোটিভেশনটা আপনার মোটিভেশনটা আপনি তুলে ধরবেন এবং প্রোগ্রাম ডিরেক্টর কেন মোটিভেট হবে আপনাকে অ্যাডমিট করার জন্য আপনাকে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করার জন্য সে কিভাবে মোটিভেট হবে আপনাকে নিলে তার লাভ কি হবে আপনার ড্রাইভিং ফোর্স কি
এই জিনিসগুলো যদি আপনি লেটার অফ মোটিভেশনে লেখেন এবং যদি সুন্দরভাবে আপনার যে মোটিভেশন হওয়ার প্রক্রিয়া এবং তার মোটিভেট হওয়ার জন্য যা যা দরকার তা যদি খুব সুন্দর করে ফুটিয়ে লিখতে পারেন, ফুটে ফুটে ওঠে আপনার লেখনের মাধ্যমে, তাহলেই লেটার অফ মোটিভেশনটা একসেপ্টেবল একটা লেটার অফ মোটিভেশন হিসেবে গণ্য হবে। আমি আশা করবো যে আপনারা পার্থক্যটা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছেন। স্টেটমেন্ট অফ পারপাস SOP যে ইউনিভার্সিটিগুলো চায়, সেই ইউনিভার্সিটিগুলো অ্যাকচুয়ালি মোটিভেশনটা আপনার দেখতে চায় না, আপনার পারপাসটা সম্বন্ধে ক্লিয়ার হতে চায়। এবং ভিসা যখন ইন্টারভিউ হয় তখনও আপনার লেখাপড়া করার জন্য যে পারপাস, সেই পারপাসটা ক্লিয়ার তারা দেখতে চায়। আপনার ভিশন কি, আপনার মিশন কি, আপনি কি গোল নিয়ে আগাচ্ছেন এবং আপনার যে পারপাস এই স্টেট আপনার পারপাস অফ স্টেটমেন্টটা তারা বারবার আপনাকে জিজ্ঞেস করবে এবং নেওয়ার চেষ্টা করবে এই স্টেটমেন্টটা। অনেকেই আমাকে কোশ্চেন করছেন SOP এবং লেটার অফ মোটিভেশন নিয়ে কিভাবে লিখতে হবে, সেগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আমার আছে, দেখতে পারেন। আর যে সমস্ত কথাগুলো এখন বললাম সেগুলোর আলোকেও আপনি লিখতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে ফাইনাল কথা হচ্ছে যে SOP, লেটার অফ ইন্টেন্ট, লেটার অফ মোটিভেশন যখন আপনি লিখবেন তখন বেশি কথা যেন না হয়ে যায় আপনার সম্পর্কে। আপনি মূল যে আপনি কোশ্চেন করবেন এবং কোশ্চেনের অ্যান্সার করবেন এবং যেন বোঝা যায় যে কোশ্চেনে একটা একটা সেন্টেন্স পড়ার পর যেন বোঝা যায় যে এই কথাগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো খুব স্ট্রেইট ফরওয়ার্ড ওয়েতে বলা হয়েছে এবং আপনি আসলেই তাই। আপনার যেই মূল প্রতিচ্ছবি সেটা যেন আপনার লেটার অফ মোটিভেশন এবং আপনার স্টেটমেন্ট অফ পারপাসের মধ্যে ফুটে ওঠে, তাহলে আপনি অ্যাডমিশনের জন্য এলিজিবল হবেন। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো জানা এখনকার দিনে যারা অ্যাপ্লিকেশন প্রসিড করছেন নিজেরা নিজেরা তাদের জন্য খুব জরুরি দরকার। যারা যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে ভয় পাচ্ছেন বা কোনো কারণে আপনার সময় নেই অ্যাপ্লিকেশন করার বা আপনি অভিজ্ঞ না অ্যাপ্লিকেশন করার জন্য, service@nordictons.ac তে মেইল দিন। খালি যেমন দিন আপনাকে নক করবে এবং তারা আপনাকে স্টেপ বাই স্টেপ জানাবে আপনাকে কি করতে হবে। নাম মাত্র একটা মূল্যে সার্ভিস চার্জের মাধ্যমে আপনাকে হেল্প করা হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দিস অফ দ্য অ্যাপ্লিকেশন টিল দ্য মাইগ্রেশন প্রসেস। সো আমি বলবো যে একদম ভিসা পর্যন্ত আপনাকে হেল্প করা হবে যদি আপনি অ্যাডমিশন পান। এছাড়াও আপনি ভিজিট করতে পারেন www.nordictons.ac, সেখানে ভিজিট করে আপনি প্রক্রিয়াগুলো দেখতে পারেন। সেই ওয়েবসাইটে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলার জন্য। nordictons.ac নতুন যে ওয়েবসাইট হবে যেটা ইলেকট্রনিক্যাল ওয়েবসাইট হবে, ডিজিটাল ওয়েবসাইট, সেই ডিজিটাল ওয়েবসাইটে আরও বেশি তথ্য নিয়ে কাজ করা হচ্ছে এবং যতটা তথ্য আপনাদেরকে দিলে একটি ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটটা সম্পূর্ণ হয় সেরকম তথ্যবহুল একটা ওয়েবসাইট করার জন্য কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি আমি সেই ওয়েবসাইটকে ওপেন করতে পারবো, ইনশাল্লাহ ইনোগ্রেট করতে পারবো। নতুন বছরের জন্য সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা সবার কাছে রইল। আমি এই 2019 সালে আমি এই নর্ডিক টার্নসের কাজ পুরো বছর ধরেই করেছি এবং আমি সবসময় চেয়েছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার হয়তো আমি দিতে পারিনি, বাট আমি চেষ্টা করেছি যে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেনের যে অ্যান্সারগুলো আপনাদের খুবই দরকার সেগুলো লাইভে এসে হোক অথবা কোশ্চেনের অ্যান্সার মাধ্যমে হোক অথবা ভিডিও বানিয়ে হোক আপনাদেরকে আমি সাহায্য করার জন্য চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় 2019 সালটা খুব ভালো ছিল, নর্ডিক টার্নসের শুরুর দিকের একটা ইয়ার ছিল এবং 2019 পরে 2020 আসছে, সেখানে নর্ডিক টার্নসের ভিশন চেঞ্জ হচ্ছে। নর্ডিক টার্নস একটা কোম্পানি হিসেবে রূপান্তরিত হয়েছে একটা ইউটিউব চ্যানেল থেকে, তারপর নর্ডিক টার্নসের ওয়েবসাইট খোলা হচ্ছে ডিজিটাল ওয়েবসাইট এবং নতুন কিছু কাস্টমার, যে সমস্ত স্টুডেন্টরা সেপ্টেম্বরে স্প্রিং সেমিস্টার অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কাজ করা হবে। নর্ডিক টার্নস ব্যাচেলর নিয়ে কাজ করবে, জার্মানি কান্ট্রিকে আমরা সিলেক্ট করেছি ব্যাচেলর নিয়ে কাজ করার জন্য। জার্মানিতে ব্যাচেলার স্টুডেন্টদের জন্য কি করলে তারা ভালোভাবে আসতে পারবে এবং তাদের উইদাউট এনি হ্যাসল তারা সুন্দরভাবে এখানে প্রসেসিং করতে পারবে, এই জিনিসগুলো নিয়ে অলরেডি কথাবার্তা চলছে চলবে এবং আমি এগুলো নিয়ে কাজ করছি। আশা করি আপনারা আমাকে সময় দিবেন। 2019 সালে আপনারা আমার সাথে ছিলেন, আমার নর্ডিক টার্নসে এখন ইউটিউব চ্যানেলে প্রায় 40K মতো মানে 40,000 সাবস্ক্রাইবার্স এবং ইউটিউব ফেসবুক নর্ডিক টার্নস পেজে প্রায় 2170 জন লাইক অলরেডি পড়েছে এবং আপনারা প্রতিনিয়ত ভিডিও পাচ্ছেন। যারা যারা নতুন আসছেন তারাও ভিডিও দেখছেন এবং দেখে ইন্সপায়ার্ড হয়ে আমাকে নক করছেন। সবসময় আমার পক্ষে আপনাদের কোশ্চেন অ্যান্সার করা সম্ভব না হলেও আমি কিন্তু কোশ্চেন সিলেক্ট করে তারপর পরে একসময় সময় মতো ভিডিও করে আপনাদেরকে আপলোড করে আপনাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপনাদের সাথে থাকার জন্য। আমি আশা করি যে আপনারাও আমার সাথে থাকবেন এবং 2020 সালে নতুন নতুন যে সমস্ত স্টুডেন্টরা ব্যাচেলর পাশ করে ফেলেছে মাস্টার্স করার জন্য হায়ার এডুকেশন নেওয়ার জন্য সুইডেন অথবা নর্ডিক কোনো কান্ট্রিজকে তারা বেছে নিয়েছে, ইন্টারমিডিয়েট পাশ করার পর ব্যাচেলার করার জন্য জার্মানিকে বেছে নিবে, তারা অবশ্যই নর্ডিক টার্নসের মাধ্যমে সামনে আরও সুন্দরভাবে কীভাবে প্রসিড করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে নর্ডিক টার্নসের সাথে যোগাযোগ করলে খালি যেমন দিনে আপনাদেরকে হেল্প করবে আর আমি তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেস্ট একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা 2020 সালের জন্য সবাইকে। সবাই ভালো থাকবেন, নর্ডিক টার্নসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।